আমাকে বলতে হবে এটা আমি ভাবিনি, যে বলতে যখন হবে তখন কিছু বলতেই হবে। তবে এখানে বলার মতো যারা যারা বলেছে তাদের কাছে আমি অতি নগণ্য, তাই আমার যেটাই বলবো খুব অল্প কথাই বলবো। আমি প্রথমেই জানাচ্ছি দর্শকবৃন্দকে, দর্শক বন্ধুদের এবং মঞ্চে যারা আছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। আমি আজকের প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো শীর্ষেন্দুবাবুকে। শীর্ষেন্দুবাবু তার চিন্তাভাবনা, শুধু চিন্তাভাবনা বললে ভুল হবে, তার সঙ্গে কলম ধরা, এটা আগামী প্রজন্মের একটা পাথে হয়ে থাকবে, তার উদ্বুদ্ধ হবে, সেইটা উনি করেছেন। আর বলবো রুমার কথা বলতে গেলে আমাকে 40-45 বছর পিছনে যেতে হবে, কারণ রুমা মনে হয় 81 হবে। সে বছর আমাদের নাটক ছিল কাগজের ফুল। তো রুমা, যেটা ঐতিহাসিক কথা বলবো, সেটা হচ্ছে রুমার প্রথম যাত্রায় পদার পণ্যট্য কোম্পানি, এইটা হচ্ছে আমার প্রথম কথা। যাই হোক, রুমার যাওয়ার ইতিহাসটা আপনাকে সত্য করে বলি, যার কথা এতক্ষণ বলেছিলেন সেই প্রবোধ বন্ধু অধিকারী মাখনবাবুর খুব ঘনিষ্ঠ বন্ধু। এই প্রবোধবাবু রুমার হাত ধরে নট্যকুম্বরে নিয়ে আসে মাখনবাবুর সঙ্গে, এবং সঙ্গে আসে সে বরুণ দাশগুপ্ত, নাট্য ব্যক্তিত্ব বরুণ দাশগুপ্ত, তিনি সঙ্গে ছিলেন। যাই হোক, তখন থেকে 3 বছর নট্যকুম্বরিতে ছিল। তখন আমাদের নট্যকুম্বরিতে স্টাফ ছিল বেলা সরকার, শেখর গাঙ্গুলি, তরুণ কুমার, মদন কুমার, দেবগোপাল, দীপেন চ্যাটার্জি, যাত্রা জগতের বিরাট স্টাফ বলতে পারেন। তার মধ্যে নূতন পদার্পণে একটি মেয়ে রুমা দাশগুপ্ত অভিনয় করছে, কিন্তু এদের সঙ্গে অভিনয় সমানে পাল্লা দিয়ে অভিনয় করেছে। যখন আমরা তখন ভেবে নিয়েছি, মাখনবাবু আমি আলোচনা করেছি যে এই মেয়েটা অভিনয় জগতে বহু দূর যাবে, আজকে তার প্রমাণ পেলাম। আচ্ছা, রুমার আর একটা মহৎ গুণ আছে, সেটা না বললেই নয়। রুমা অল্পেতে, খুব অল্প সময়ের মধ্যে মানুষকে আপন করে নিতে পারে, এবং মাখনবাবুর বাড়ির লোক, অর্থাৎ 3 বছরের মধ্যে মাখনবাবুর বাড়ির একজন সদস্য হয়ে গেলেন। আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মাখনবাবু তো বিয়েটা করেনি, মাখনবাবুর ভাইয়ের ছেলে মেয়েরা রুমাকে রুমা পিসি বলে আজও ডাকে, আজও তাদের কাছে রুমা পিসি। সেই রুমা, সেদিনের সেই রুমা আজকের যাত্রা পাড়ায় সকলের দিদি, যাত্রার দিদি, এ এক চাঁদ মামার মতো হয়ে গেছে সকলের দিদি। কাজে আমি আর কি যা গুণীজন বলেছে, আমি তো আর যাত্রা জগতের ব্যাপারে সবই বলেছি, ও সম্বন্ধে আমার আর বলার কিছু নেই। আমার যাত্রা জীবন, আমার ব্যক্তিগত যাত্রা জীবন, আমি যাত্রায় এসেছি 1947, আমি যাত্রা ছেড়েছি 2015। এবার আপনারা অঙ্ক কষে নেন আমি যাত্রা জগতে কতদিন ছিলাম, সেটা শুধু নট্য কোম্পানি 67-68 বছর ছিলাম যাত্রা জগতে। কাজে যাত্রার আমার একটাই মাইনাস পয়েন্ট, আমি নট্য কোম্পানি ছাড়া চিতপুরে কখনো যাত্রা করিনি, এইটাই। আর কিছু নট্য কোম্পানি দিয়ে কাটিয়েছি, এখানে কেন কাটিয়েছি যাই হোক, এর মধ্যে আমি ভালোবাসা পেয়েছি, আজও ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসার টানে রুমা ডেকেছে, আমি এসেছি। তাই ঈশ্বরের কাছে কামনা করি যে ওর এই উত্থান পরস্পর বেড়ে যাক, এইটাই ঈশ্বরের কাছে আমি কামনা করি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ শ্রী সতীশ নদী মহাশয়কে।